হাত দিয়ে নয় পেট দিয়ে ছবি এঁকে এক অনন্য নজির গড়ল নদিয়ার চাপড়া যুবক তুহিন মণ্ডল। অনেক অঙ্কন শিল্পী রয়েছেন, তাদের ছবি যেমন প্রশংসিত হয়েছে তেমনি তাদের নাম সারা বিশ্বে সমাদর পেয়েছেন। আর অঙ্কন শিল্পীদের তাদের হাতের ছোঁয়াতে নানা ছবি দেশ বিদেশ সব জায়গাতেই দেখা যায়। স্বভাবতই অঙ্কন শিল্পীরা হাত দিয়ে আঁকেন, কিন্তু আপনারা দেখে অবাক হবেন কিংবা বিশ্বাস করবেন না, পেট দিয়ে ছবি আঁকছে এক শিল্পী। কথাটা অনেকে শুনে বিশ্বাস করেননি। ওই শিল্পী বিভিন্ন প্রতিযোগিতায় যখন নাম দিয়েছেন তাকে দেখার জন্য এবং বিস্ময় ঘটনার শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য ভিড় করেছেন অনেকে। নদিয়া জেলার চাপড়া বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডল ছোট থেকে বাবার কাছে তার আঁকা শেখা, তবে সেভাবে কোনো শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেননি তিনি। নিজের চেষ্টায় পেট দিয়ে আঁকতে আঁকতে নিজের নাম বিশ্বের দরবারে তুলে ধরতেই এমন প্রচেষ্টা। বিভিন্ন টিভি শো থেকে নানান প্রতিযোগিতায় সে সাফল্য অর্জন করেছে। এখন আঁকাকে পেশা হিসেবে ধরে নিয়েছে তুহিন মণ্ডল। যদিও তুহিনের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান গোটা চাপড়াবাসী। এ বিষয়ে তুহিন মণ্ডল বলেন, ছোট থেকে বাবার কাছ থেকেই আঁকতে শিখেছি, বড় হয়ে অবশ্য হাত দিয়েই আঁকতাম। পরবর্তীকালে মনে হয়েছিল শুধু হাত দিয়ে কেন, পেট দিয়েও তো ছবি আঁকা যায়। সেই চেষ্টা চালিয়ে এখন আমি পেট দিয়ে অনেক ছবি আঁকি, অনেক ছাত্রছাত্রী রয়েছে তার কাছে আঁকা শিখতে আসে। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।